বলুন আপনার নাম কি? আমার নাম বিশ্বনাথ নাইয়া। ও, আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মোতারপুর থানার বাফুলিচা গ্রামের অধিবাসী। আচ্ছা, তা আপনি এখন কোন হসপিটালে ভর্তি আছেন বলতে পারবেন? আমি এখন ক্যালকাটা হার্ট ক্লিনিক। আচ্ছা আচ্ছা, আপনি এখন কেমন বোধ করছেন? শরীরটা কেমন আছে বলে মনে হচ্ছে? শরীর মোটামুটি আছে ঠিক, কিন্তু শরীরের থেকে ভয়ের কারণটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, সে তো একটা এরকম একটা ভাইরাস পাওয়া গেছে শরীরে, একটা ভয় মনে থাকেই। এখন শ্বাসকষ্ট বা কাশি এরকম কিছু আছে? না, আগে এরকম একটু কাশি হচ্ছিল, শ্বাসকষ্ট একটু হচ্ছিল, এখন সেটা আর নেই। আচ্ছা, তারপরে গলায় যে ব্যথাটা ছিল সেটা কেমন আছে এখন? সেটাও কমে গেছে। আচ্ছা, শরীরে আগের চেয়ে একটু সুস্থ বলে মনে হচ্ছে? আপনার নিজের কি মনে হচ্ছে, মানে যে সময় ভর্তি হয়েছিলেন যে অবস্থায় এই হসপিটালে, আর এখন কেমন লাগছে? না, আগে যেরকম ভর্তি হয়েছিলাম তার থেকে অনেকটা রোগ তো অনেক কমে গেছে, রোগমুক্ত হয়েছি, এবং যার জন্য আমি অনেকটা সুস্থ বোধ করছি। আচ্ছা, এই রোগটা সম্পর্কে ডাক্তারবাবুরা কি বলছেন আপনাকে, যে রোগটা সেরে যাবে নাকি, মানে ডাক্তারবাবুদের মতামত কি? ডাক্তারবাবু তো বলছে যে আপনার মোটামুটি রেস্টে থাকুন, তো ভালো হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা একটু সিস্টার একটু মাস্কটা খুলে দিন তো। আমি তিনবার এই হসপিটালে ভর্তি হয়েছি, একবার ডেঙ্গু নিয়ে 8 দিন ছিলাম, সুন্দর চিকিৎসা ব্যবস্থা, তারপর 4-5 দিন পরে আবার ভর্তি হয়েছি প্রস্রাবের জ্বালা। সেটা 2-3 মাস আগে নাকি? হ্যাঁ, মাস তিনেক আগে। সেও 7-8 দিন থেকে এখান থেকে সুস্থ হয়ে আমি বাড়ি গেছি, আবার এই একটা ঠান্ডা নিয়ে আমি এখানে এসেছি। ঠান্ডা থেকে একটু জ্বর হওয়ার পরে তারপরে ছেলেরা আমাকে নিয়ে গিয়ে সোজা করলো, বললাম এটা এখানে দেবো না, একদম হাড় ক্লিনিকে ভর্তি করে দেবো। আচ্ছা, আবার হাড় ক্লিনিকে এখানে ভর্তি করে দেয়, এবং ডাক্তারবাবুদের নার্সদের এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, তাতে আমি অভিভূত। আচ্ছা বলছি, বাড়ির আত্মীয় এবং পাড়া প্রতিবেশীদের কিছু আপনি উদ্দেশ্যে কিছু বলবেন কি, মানে তারা যাতে দুশ্চিন্তা না করেন বা এরকম কিছু, আপনার যেটা মনে হয় সেটাই বলুন। হ্যাঁ, বাড়ির লোকেদের। আচ্ছা দিদি, মাস্কটা আবার দিয়ে দিন তো। পরে বাড়ির লোকেদের বলবো চিন্তা না করতে, আমি এখন ভালো আছি, আশা করি সুস্থ হয়ে যাব, কিন্তু মানুষের ঠিক আছে, ঘাবড়াবেন না, আমরা আছি, চিন্তা করবেন না, ধন্যবাদ এটার জন্য।